প্রায় 9.5 লক্ষ আবেদনপত্র কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আপনার নাম এই বাতিল লিস্টে নেই, তো যদি আপনার নাম বাতিল লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও আর 6,000 টাকা পাবেন না। অবশ্যই কীভাবে চেক করবেন আপনার নাম রয়েছে কিনা বা আপনার নাম বাতিল হয়েছে কিনা, সম্পূর্ণ প্রসিডিওর সম্পূর্ণ নতুন লিস্ট আপনাদের সামনে দেখানো হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো অংশ স্কিপ না করে। তো প্রথমত কি নিউজ বেরিয়ে এসছে সেটা দেখে নিন, সেটা আপনাদের জানাবো, এবং তারপরে নতুন লিস্ট আপনি কীভাবে দেখবেন সেটা আপনাদের দেখানো হবে। দেখুন কি বলা হয়েছে, কেন্দ্রের কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে ফের কেন্দ্র রাজ্য সংঘাত। কেন্দ্রের কাছে 44.5 লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল রাজ্য, যার মধ্যে কেন 9.5 লক্ষ আবেদনকারীর নাম বাতিল হয়ে গিয়েছে। 9.5 লক্ষ আবেদন খারিজ হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন খবর সূত্রের, কেন এত সংখ্যক আবেদন বাতিল করা হয়েছে কারণ জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য। এ ব্যাপারে সচিব পর্যায়ে কথাবার্তার নির্দেশ দেওয়া হয়েছে এবং নিষ্পত্তি না হলে মুখ্যমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তো আপনারা বুঝতেই পারছেন প্রায় 9.5 লক্ষ কৃষকের নাম যেহেতু বাদ পড়ে গেছে, আপনার নামটা সেই লিস্টে রয়েছে কি না আপনি এবার কীভাবে দেখবেন দেখুন। সবার প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে পিএম কিষাণের, যার লিঙ্ক আপনি ভিডিওর ডিসক্রিপশান বক্সেও পাবেন, ক্লিক করে ওপেন করে নেবেন। অথবা আপনি সরাসরি গুগলে গিয়ে টাইপ করবেন, ওপরে দেখতেই পাচ্ছেন pmkishan.gov.in, আপনি লিখে সার্চ করলেই এই ইন্টারফেস আপনার সামনে শো হবে। এইখানে আসার পর আপনি সরাসরি নিচে আসবেন, এখানে দেখুন বেনিফিশিয়ারি লিস্ট বলে একটা অপশান পেয়ে যাবেন, আপনাকে সরাসরি এই বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করতে হবে। যখনই আপনি বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করবেন আপনি দেখতে পাবেন আপনার সামনে নতুন পেজ ওপেন হবে যেখানে স্টেট রয়েছে, এখান থেকে আপনি আপনার স্টেট চুজ করবেন। পাশে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন। একইভাবে আপনার যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট চুজ করবেন। পাশে ব্লক রয়েছে, আপনার ব্লক চুজ করবেন। এবং নেক্সট আপনার যে ভিলেজ রয়েছে আপনি এখান থেকে আপনার ভিলেজটা চুজ করবেন। সেটা কমপ্লিট করার পর আপনি জাস্ট গেট রিপোর্টে যখনই ক্লিক করবেন আপনি কিন্তু দেখতে পাবেন সেই গ্রামের লিস্ট যাদের নাম বাতিল হয়নি, অর্থাৎ যাদের নাম নতুন লিস্টে রয়েছে প্রত্যেকের নাম কিন্তু এখানে শো হয়ে যাবে। এইখান থেকে আপনি খুঁজে নেবেন আপনার নামটা এই লিস্টে রয়েছে কিনা। যদি আপনার নামটা এই লিস্টে পেয়ে থাকেন, আপনি যদি দেখেন আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নেই, কারণ আপনি কিন্তু তাহলে 6,000 টাকা পেয়ে যাবেন। আপনি এখানে দেখুন এই পেজে না পেলে একইভাবে 2, 3 এখানে নিচে দেওয়া রয়েছে, প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। যদি এখানে দেখেন লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনি টাকা পাবেন, যদি নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটাও রিজেক্ট হয়েছে। যদি আপনার এরকম হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের জানানো হবে। যদি আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে নতুনভাবে কীভাবে আপনার অ্যাপ্লিকেশানটা আবারও রিকভার করা যাবে, তার কী প্রসিডিওর রয়েছে সেই সংক্রান্ত কিন্তু ভিডিও বানিয়ে দেওয়া হবে।